গান্ধীজির শৈশব। মোহনের অন্ধকারকে সর্বদা খুব ভয় লাগত। ওর মনে হতো রাতের অন্ধকারে কোনো ভূত চলে আসবে আর ওকে ধরে ফেলবে। একদিন রাত্রে খুব অন্ধকার ছিল আর মোহনকে পাশের অন্য কামরায় যেতে হতো। ও চেষ্টা করছিল কিন্তু নিজের জায়গায় যেন জমে গেছিল আর ওই হৃৎপিণ্ডে জোরে জোরে লাভডুব হতে লাগলো। ওর দাই রম্ভা দরজার পাশেই অপেক্ষা করছিল। সে হেসে জিজ্ঞেস করল, কি হলো বাছা? দাই, আমার না খুব ভয় করছে। কিসের ভয় বাবা? দেখো কি নিকষ কালো অন্ধকার, আমার ভূতের ভয় লাগে, অন্ধকারে ওরা আমাকে ধরে ফেলবে। মোহনের আওয়াজ ভয়ের চোটে কাঁপছিল। রম্ভা ভালোবেসে ওর মাথায় হাত বোলালেন। আরে, অন্ধকারকে আবার কেউ ভয় পায় নাকি? আমার কথা শোনো, ভগবান রামকে স্মরণ করো, তারপর কোনো ভূত তোমার কাছে আসতে পারবে না, কেউ তোমার টিকিও বাঁকা করতে পারবে না, রামজি তোমায় রক্ষা করবেন। সত্যি ভগবান রাম আমাকে রক্ষা করবেন? তাহলে আমি রাম নাম জপ করব। রম্ভার কথায় মোহন সাহস পেল। রাম নাম জপ করতে করতে ও কামরার বাইরে চলে গেল। আর তারপর থেকে না মোহন কোনো দিন ভয় পেল, না সে কখনো নিজেকে একলা পেয়েছিল। ভগবান রাম যে সর্বদা ওনার সাথে ছিলেন, এই বিশ্বাসই গান্ধীজিকে সারা জীবন শক্তি জুগিয়েছিল। এমনকি মৃত্যুর সময় পর্যন্ত ওনার মুখে রাম নাম ছিল।